নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। আজি রবিবার আপন মানে গত সপ্তাহে অনেক প্রশ্ন পচারে, সে প্রশ্ন গুড়ি মধ্যে কিছু প্রশ্নর উত্তর আজির অধ্যায়ে দিয়েযিব। যেতবে আপনার প্রশ্ন লিখুমান নিজের নাম লেখন্তু, জন্মস্থান লেখন্তু, জন্ম সময় এবং জন্ম তারিখ লেখন্তু। অনেক প্রশ্ন লেখুমান কিন্তু সম্পূর্ণ তথ্য প্রশ্নরে রহু না। এর সহ আপনার রাশি নক্ষত্র, লগ্ন, লগ্ন অনুযায়ী গ্রহ মানকর স্থিতি লিখি দিন্তু। যেমন অনেক থর প্রশ্নর উত্তর পাই সে সাত আট মাস ব্যবধান পরে প্রশ্নগুলি পচারতু, যাহাফলের নূ নূ দর্শক এ কার্যক্রমের আমি সামিল করে পারিবা। দর্শক বন্ধু আসন্তু, প্রথম প্রশ্ন নবা পচারি চিত্রসেন নায়ক তাঙ্ক ভৌণী পিঙ্কিঙ্ক পাই, তাঙ্কর রাশি নক্ষত্র হচ্ছে মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। তাঙ্কর গ্রহ স্থিতি সে দেইছন্তি কন্যা লগ্নরে মঙ্গল, পঞ্চম স্থানরে বৃহস্পতি, ষষ্ঠ স্থানরে কেতু, সপ্তম স্থানরে শনি, দশম স্থানরে চন্দ্র, একাদশ স্থানরে রবি, দ্বাদশ স্থানরে বুধ, শুক্র, রাহু অবস্থান করেছন্তি। প্রশ্ন রহিছি তাঙ্কর স্বামীঙ্ক সহিত বহুত ঝগড়া হেউচি, এর উপায় কোন সে জানিবা পাই চাইছন্তি। আপনকর ভৌণীঙ্কর জাতকর লগ্ন কন্যা সপ্তম স্থানরে শনি, লগ্নরে মঙ্গল এবং সপ্তমাধিপতি বৃহস্পতি নীচ রাশি মকররে অবস্থান করেছন্তি। কলি ঝগড়া পাই আপনকর ভৌণী অনেক দিগরে দায়ী, শর্ট টেম্পর ব্যক্তি, হঠাৎ প্রত্যেক কথাকু সে রিয়াক্ট করতে, যাহাফলের স্বামীঙ্ক সহিত কলি ঝগড়া উপজুচি এবং পারিবারিক অশান্তি এসব কারণকু নেই অনেক সময় লাগি রহুচি। সেপাই আপনক ভৌণীকু সুখ প্রাপ্তি হও নাই, তার রাগ অহংকার উপরে সে যে পর্যন্ত নিয়ন্ত্রণ ন রখিছি সে পর্যন্ত দাম্পত্য জীবনরে বিবাদ লাগি রহিব। তেণু প্রত্যেক দিন সুন্দরাকাণ্ড পাঠ করন্তু, যোগ প্রাণায়াম করন্তু, হনুমানকর উপাসনা করন্তু, চালিশা পাঠ করন্তু। স্বামী স্ত্রী প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন হনুমানক মন্দিরে পূজার্চনা করন্তু, সুখ ধীরে ধীরে বৃদ্ধি হব। দর্শক বন্ধু এবে আসন্তু আউ এক প্রশ্ন বা পুরীর অভিলিপ্সা মহান্তি প্রশ্নটি পচারি, সরকারি চাকরি কেবে হব, বিবাহ যোগ কেবে রয়েছে, তাঙ্কর জন্ম তারিখ 15/4/2002 মশিয়া, গোটাই বাজি দুই দিন সময়ের তাঙ্কর জন্ম। তাঙ্কর লগ্ন কর্কট, কর্কট লগ্নর পঞ্চম স্থানরে কেতু, দশম স্থানরে শুক্র, রবি, বুধ, চন্দ্র, একাদশ স্থানরে মঙ্গল, শনি, রাহু, দ্বাদশ স্থানরে বৃহস্পতি অবস্থান করেছন্তি। তাঙ্কর রাশি হচ্ছে মেষ রাশি। তাঙ্ক জাতকরে সরকারি চাকরির যোগ কিছু রয়েছে, রবি বলবান হয়ে দশম স্থানরে বসিছন্তি, চন্দ্রঙ্ক সহিত যোগ হয়ে, কিন্তু ভাগ্য বল দুর্বল রয়েছে, ভাগ্যাধিপতি বৃহস্পতি ব্যয়স্থানরে বসি পীড়িত রুথবার আপন বহুত পরিশ্রম করবে সরকারি চাকরিটিয়ে পাইবাই। ওং নম ভগবতে বাসুদেব মন্ত্রক প্রত্যেক দিন জপ করতু, গুরুবার দিন শিব পূজা নিয়মিত ভাবে করতু, বিলম্বরে আপনার চাকরি বাকরি ক্ষেত্রে সফলতা প্রাপ্তি হব, তেণু আপন পরিশ্রম জারি রাখি থাকে। আপন নিজ চয়েসে বিবাহ ইত্যাদি কার্য মধ্যে সম্পাদিত করে পারিবে। 2025 ঠার আগুক বিবাহ যোগ রহিব, চাকরি পাই যোগ যদি দেখিবা 2026 মশিয়া নভেম্বর মাস পর্যন্ত কোণী ক্ষেত্রে কর্ম নিযুক্তির সম্ভাবনা গুড়িক রয়েছে। দর্শক বন্ধু এবে আসন্তু আউ এক প্রশ্ন নবা পচারি, চিন্ময় মহান্তি জগৎসিংপুর, তাঙ্কর জন্ম তারিখ 11/11/1998 মশিয়া, 11:18 PM তাঙ্কর জন্ম, মঘা নক্ষত্র সিংহ রাশি, সরকারি চাকরির যোগ অছি কি নাই সে বিষয়ে সে জানিয়া পাই চাইছন্তি। তাঙ্কর কর্কট লগ্ন, কর্কট লগ্নর দ্বিতীয় স্থানরে রাহু চন্দ্র মঙ্গল, চতুর্থ স্থানরে রবি শুক্র, পঞ্চম স্থানরে বুধ, অষ্টম স্থানরে কেতু বৃহস্পতি, দশম স্থানরে শনি অবস্থান করেছন্তি। আপনকর জন্মজাতকরে সরকারি চাকরির যোগ অছি কিন্তু শনি বক্রি রহি কর্মভাবে রহুতিবার বিলম্বরে কর্মপ্রাপ্তি হবার যোগ রয়েছে, রবি মধ্য নিচ রাশি তুলারাশি দুর্বল রয়েছে এবং ভাগ্যাধিপতি বৃহস্পতি মধ্যে বক্রি হয়ে রাহু কেতু মঙ্গলঙ্ দ্বারা পীড়িত রুথবার ভাগ্য বল মধ্যে দুর্বল রয়েছে। 2025 মশিয়া ডিসেম্বর মাস পর্যন্ত কর্ম নিযুক্তির সম্ভাবনা উভয় সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে চালুচি, রবি মহাদশা মধ্যে ভোগ হোক আপনার নিত্যদিন সূর্য পূজা
କରନ୍ତୁ। ଆଦିତ୍ୟ ହୃଦୟ ସ୍ତୋତ୍ରମ୍ ପାଠ କରନ୍ତୁ, ସଫଳତା ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବ ଆପଣଙ୍କର ପରିଶ୍ରମ ଅନୁଯାୟୀ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଆଉ ଏକ ପ୍ରଶ୍ନ ନେବା ପଚାରିଛନ୍ତି ବିଷ୍ଣୁ ମିଶ୍ର ବଲାଙ୍ଗୀରରୁ। ତାଙ୍କର ଜନ୍ମ ତାରିଖ 10/4/1993 9:30 PM ତାଙ୍କର ଜନ୍ମ। ସେ ମଧ୍ୟ ଏକା ପ୍ରଶ୍ନ ପଚାରିଛନ୍ତି ସରକାରୀ ଚାକିରିର ଯୋଗ ଅଛି କି ନାହିଁ। ତାଙ୍କର ରାଶି ହେଉଛି ବିଛା ଜ୍ୟେଷ୍ଠା ନକ୍ଷତ୍ର, ଲଗ୍ନ ତାଙ୍କର ବିଛା, ବିଛା ଲଗ୍ନରେ ଚନ୍ଦ୍ର ରାହୁ, ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ଶନି ବୁଧ, ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ଶୁକ୍ର ରବି, ସପ୍ତମ ସ୍ଥାନରେ କେତୁ, ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ ମଙ୍ଗଳ, ଏକାଦଶ ସ୍ଥାନରେ ବୃହସ୍ପତି ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ଆମେ ଯଦି ଦେଖିବା ସରକାରୀ ଚାକିରି କ୍ଷେତ୍ରରେ ସଫଳତାର ହାର କମି ରହିଛି, ବହୁତ ପରିଶ୍ରମ ଆପଣଙ୍କୁ କରିବାକୁ ପଡ଼ିବ। ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ମଧ୍ୟ ଦୁର୍ବଳ ରହିଛି, ଭାଗ୍ୟାଧିପତି ଚନ୍ଦ୍ର ରାହୁ ଯୁକ୍ତ ହୋଇ ନୀଚ ରାଶିରେ ରହି ପୀଡ଼ିତ ରହୁଥିବାରୁ ବହୁତ ପରିଶ୍ରମର ସମ୍ମୁଖୀନ ହେଲା ପରେ ଯାଇ ଚାକିରି ବାକିରି କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କୁ ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି ହେବାର ଯୋଗ ରହିଛି। ଆପଣ ଟିଚିଂ, ବ୍ୟାଙ୍କିଂ, କମ୍ପ୍ୟୁଟର ଇତ୍ୟାଦି କ୍ଷେତ୍ରରେ ଚେଷ୍ଟା ଜାରି ରଖିଥାନ୍ତୁ, ସଫଳତା ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବାର ଯୋଗ ରହିବ ଅଧିକ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଆଉ ଏକ ପ୍ରଶ୍ନ ନେବା ପଚାରିଛନ୍ତି ସତ୍ୟସାଗର ନାୟକ। ତାଙ୍କର ଜନ୍ମ ତାରିଖ ହେଉଛି 28/6/1997 11:26 AM ତାଙ୍କର ଜନ୍ମ। ରାଶି ତାଙ୍କର ମୀନ, ନକ୍ଷତ୍ର ହେଉଛି ରେବତୀ। ଚାକିରି କେବେ ହେବ ସେ ବିଷୟରେ ସେ ଜାଣିବା ପାଇଁ ଚାହିଁଛନ୍ତି। ତାଙ୍କ ଜାତକର ଲଗ୍ନ କନ୍ୟା, କନ୍ୟା ଲଗ୍ନରେ ମଙ୍ଗଳ, ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ବୃହସ୍ପତି, ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ କେତୁ, ସପ୍ତମ ସ୍ଥାନରେ ଶନିଚନ୍ଦ୍ର, ଦଶମ ସ୍ଥାନରେ ରବି ବୁଧ, ଏକାଦଶ ସ୍ଥାନରେ ଶୁକ୍ର, ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନରେ ରାହୁ ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ଚାକିରି ବାକିରିକୁ ନେଇ ଯୋଗଗୁଡ଼ିକ ଅଳ୍ପ ବହୁତ କିଛି ରହିଛି। 2023 ସେପ୍ଟେମ୍ବର ମାସ ଠାରୁ ଚାକିରି ବାକିରି କ୍ଷେତ୍ରରେ ଅଳ୍ପ ବହୁତ କିଛି ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି ହେବ, କିନ୍ତୁ 24 ଅକ୍ଟୋବର ମାସ ଠାରୁ ଆଗକୁ ଯେଉଁ ସମୟଗୁଡ଼ିକ ରହିବ ଚାକିରିକୁ ନେଇ ଅଧିକ ଯୋଗଗୁଡ଼ିକ ରହିବ। ବୁଧ ଆପଣଙ୍କର ଦଶମ ସ୍ଥାନରେ ରହୁଥିବାରୁ ଭଦ୍ର ନାମକ ରାଜଯୋଗରେ ରହିଛି, ଉତ୍ତମ କର୍ମଟିଏ ପ୍ରାପ୍ତି କରିବେ, କିନ୍ତୁ ବାରମ୍ବାର କର୍ମକ୍ଷେତ୍ରରେ ପରିବର୍ତ୍ତନ ରହିବ, ଗୋଟା ଜାଗାରେ ସ୍ଥିରତା ବେଶୀ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିବ ନାହିଁ। ଆପଣ ଟିକେ ଅଧିକ ରାଗି, ତେଣୁ ନିଜ ଉପରେ ନିୟନ୍ତ୍ରଣ ରଖି ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ଆଗେଇବା ଉଚିତ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଆଉ ଏକ ପ୍ରଶ୍ନ ନେବା ପଚାରିଛନ୍ତି ଭାବେଶ ନାୟକ ବାଲେଶ୍ୱରରୁ। ତାଙ୍କର ଜନ୍ମ ତାରିଖ 16/2/2007 ଏବଂ 5:35 AM ତାଙ୍କର ଜନ୍ମ। ସେ ପ୍ଲସ୍ ଟୁରେ କ'ଣ ପଢ଼ିବେ, ଆର୍ଟ୍ସ ପଢ଼ିବେ ନା ସାଇନ୍ସ ପଢ଼ିବେ, ସେ ବିଷୟରେ ଜାଣିବା ପାଇଁ ଚାହିଁଛନ୍ତି। ତାଙ୍କର ମକର ରାଶି, ମକର ଲଗ୍ନ, ମକର ଲଗ୍ନରେ ଚନ୍ଦ୍ର, ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ରବି ବୁଧ, ରାହୁ ଶୁକ୍ର, ସପ୍ତମ ସ୍ଥାନରେ ଶନି, ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ କେତୁ, ଏକାଦଶ ସ୍ଥାନରେ ବୃହସ୍ପତି, ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନରେ ମଙ୍ଗଳ ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ଯଦି ଦେଖିବା ଶୁକ୍ର ଗ୍ରହଟି ବଳବାନ ରହିଛି, ଆପଣ ଆର୍ଟ୍ସ ଲାଇନ୍ରେ ଯଦି ପାଠ ପଢ଼ାପଢ଼ି କରିବେ ଅଧିକ ସଫଳ ମଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି। ଏବଂ ଯଦି ଦେଖିବା ଜାତକରେ ପ୍ରାୟତଃ ଟିଚିଂର ଯୋଗଗୁଡ଼ିକ ଅଧିକ ରହିଛି, ବ୍ୟାଙ୍କିଂ ସେକ୍ଟରରେ ସଫଳତା ପାଇବାର ଅଧିକ ଯୋଗ ରହିଛି, ତେଣୁ ଆର୍ଟ୍ସ ପାଠ ପଢ଼ନ୍ତୁ, ଆପଣଙ୍କୁ ଅଧିକ ସୁଯୋଗ ସଫଳତା ଭବିଷ୍ୟତରେ ପ୍ରାପ୍ତି ହେବ। ଯଦି ଶିକ୍ଷକ ହେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି କିମ୍ବା କୌଣସି କଳା କ୍ଷେତ୍ରରେ ଯିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ବାଣୀଜନିତ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଆପଣଙ୍କର ଭବିଷ୍ୟତ ଉଜ୍ଜଳମୟ ରହିବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଅଧିକାଂଶ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦିଆଗଲା। ଯେଉଁମାନଙ୍କର ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦିଆଯାଏ ନାହିଁ, ପୁନଃ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଆପଣଙ୍କର ରାଶି, ନକ୍ଷତ୍ର, ଜନ୍ମ ତାରିଖ, ଜନ୍ମ ସମୟ, ଜନ୍ମସ୍ଥାନ ଭଲ ଭାବରେ ଲେଖିଦିଅନ୍ତୁ, ଆଗାମୀ ଅଧ୍ୟାୟଗୁଡ଼ିକରେ ଉତ୍ତର ନିଶ୍ଚିତ ପ୍ରକାରେ ପାଇବେ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।